সর্বাধারতে দেখা যাচ্ছে যে অনেক সংগঠন আমার সঙ্গে যোগাযোগ করতো, এবং আমার কাজই ছিল যে সার্ভে করা, সার্ভে পর তারা যাইতো, যাওয়ার পর তাদেরকে আমি সব ব্যবস্থা করে দিতাম, তারা সুষ্ঠু হয়ে বিতরণ করে চলে আসতো। এভাবে করতে করতে বিভিন্ন সমস্যায় কাজ করা হলো। আর পাহাড়ের বিষয় হচ্ছে ব্যক্তিগতভাবে আমার একটু ঘোরাঘুরি করার অভ্যাস আছে, ভ্রমণ প্রিয় মানুষ। তো আমি বান্দরবানের দিকে ঘুরতে গিয়ে দেখেছি ওখানকার মানুষগুলো খুবই সহজ সরল, এবং ওখানে সহজে কোনো সাহায্য পৌঁছায় না। যারা স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ দেয় তারা মূলত সহজ একটা জায়গায় যাইতে চায়, যেখানে সহজে গিয়ে বিতরণ করে আসা, দুর্গম এলাকায় যাইতে চায় না। তো আমি চিন্তা করলাম যে বান্দরবানের ভিতরে কেন আমরা এই মানুষগুলোতে অসহায়, এদের জন্য আমরা কিছু করতে পারি কিনা। সেখান থেকেই মূলত বান্দরবানের ভিতরে কাজ করতে গেছি আমি, এবং সেখানে সার্ভে করতে হয়েছে তিন দিন যাবৎ হেঁটে 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 সার্ভে করতে হয়েছে, এবং পাড়াগুলো খুবই ছোট, 15-20 পরিবার থেকে এভাবে সার্ভে করে ওদেরকে আমরা এক জায়গায় নিয়ে এসে বিতরণ করতাম আর কি। ওদেরকে কি সাহায্য দিয়েছিল? ওদেরকে প্রথমত আমি ওদেরকে সিদ্ধত দিয়েছিলাম একবার, এরপরে থানচিতে যখন দুর্ভিক্ষ হয় তখন আমরা 6টা পরিবারকে প্রাথমিকভাবে মানে 6 মাসের জন্য 2000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আর বর্তমানে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের একদম উপরে মদকের দিকে আমরা কয়েকজন বন্ধু মিলে একটা স্কুল চালাচ্ছি, হোস্টেল আদিবাসীদের জন্য। ওখানে প্রথমে 11 বাচ্চা ছিল, এখন মোটামুটি 44 বাচ্চা, আগে ছিল শুধু খুমিরা, এখন আরো অন্যান্য উপজাতিরা ওখানে চলে আসতেছে বাচ্চা। ওদের লেখাপড়া এবং থাকার ব্যবস্থা? হ্যাঁ, এখন ওরা ওখানেই থাকে, তিনজন টিচার আছে ওখানে। আমরা ওদের সবটা দিতে পারি না, ওদের পরিবার থেকে বাৎসরিক একটা টাকা দেয়, 4000 মতো দেয়, আর আমরা শিক্ষা উপকরণ দিই, ওদের ঘরগুলো তৈরি করে দিছি আমরা 2টা ঘর, আর খাবার দাবার কিছু মাঝে মাঝে ব্যবস্থা করি, আর কাপড় চোপড়ের ব্যবস্থা করার চেষ্টা চলছে। মানে আমরা নিজেরা যেহেতু করতেছি এখন আসলে সেভাবে লেখাপড়া সেটা কি ওদের মাতৃভাষায়? ওদের মাতৃভাষায় বইগুলা সরকার ভাষায় হয়, এটা হচ্ছে ওরা বিভিন্ন ভাষায় পড়াশোনা করে, মানে টিচারে হচ্ছে যে আমাদের বইগুলো পড়া হচ্ছে, এবং ওদের মাতৃভাষায় টিচার আছে, মানে 4 টিচার আছে, ওরা ওদের ভাষাতেই মূলত পড়ে। ওরা কি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে? না, ওদেরকে সামান্য বেশি দিতে হয়। এই স্কুলটা ক বছর ধরে চালাচ্ছেন? এটা সংক্ষিপ্ত সময় 2 হইল শুধু আমাদের। এটা আরো ভালোভাবে চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে? খুব ইচ্ছা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হতে পারে। আমি অনেকদিন থেকে সাস্টেনেবল কিছু করার ইচ্ছা ছিল, এবং মনে হচ্ছে যে এটাই সাস্টেনেবল হবে। মাঝে মাঝে ত্রাণ বিতরণ করলে তো সেটার কোন সুদূর পরাহত কিছু থাকে না, কিন্তু শিক্ষাটা এমন জিনিস, সেটা যদি একবার দেওয়া যায় সেটা চিরজীবনের জন্য তার সঙ্গী হয়ে থাকে। এই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়ে আপনার কি এই যে চাকরি করেন আপনি স্কুলে, তাতে অসুবিধা হয়? না, আসলে এইটাতে কোনো সমস্যা হয় না আমার। সবার আগে আমার পরিবার থেকে আমি সাপোর্ট পাই, আমার বাবা মা খুবই আমাকে সাপোর্ট দেয় বিষয়টাতে, আমার বোন আছে 2, তারাও সাপোর্ট দেয়, আমার প্রধান শিক্ষক আমাকে প্রচুর সাপোর্ট দেয়, সেটা খুব জরুরি। ওনার সাপোর্ট ছাড়া আসলে এইভাবে আমি কাজ করতে পারতাম না সত্য কথা। এবং এবারে আমি সত্য কথা যদি আমি এক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম প্রায় 1.5 মাসের মতো, ওই সময় বন্যা সংক্রমণ হয় আমাদের এলাকায়, তো সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা ছিল হাতিবান্ধা উপজেলায়। তো আমি বাসায় চলে যাই, আমার তখন বাইক চালানো শেষ, তারপর আমি থাকতে পারিনি আর কি, চলে গেছি। তো ওখানে যাওয়ার পর মোটামুটি দেখা গেছে যে মানে যুদ্ধ বিধ্বস্ত এলাকার মতো অবস্থা, আমার দেখে খুব খারাপ লাগছে, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। পোস্ট দেওয়ার পর মূলত পরবর্তীতে কিছুদিনের মধ্যে শুধু আমার হাত দিয়ে মোটামুটি ওখানে 26 লক্ষ উপরে ত্রাণ বিতরণ করতে পেরেছি আর কি, এবং এটা শুধু তৎকালীন সময়ে, এবং এখন পুনর্বাসন প্রজেক্টে কাজ চলছে ওখানে, আমরা 12 পরিবারকে বাড়ি করে দিচ্ছি। এবং দেখা গেছে যে প্রতিদিন আমি স্কুল শেষে হাতিবান্ধা চলে যেতাম, আস্তে আস্তে রাত 11-12 এরকম ভাসত। মানুষেরও একটা আস্থা হয়েছে আপনাদের উপরে যে আপনারা সঠিক জায়গায় ত্রাণটা বিতরণ করতে পারবেন। আমাদের দেশে অনেকেই যখন বিপদে পড়ে অন্য মানুষ তাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু তারা ঠিক নিশ্চিত নন যে কার মাধ্যমে গেলে সাহায্যটা ঠিক জায়গায় পৌঁছবে। সুতরাং আপনাদের মতো মানুষ যখন কাজ করে দেখান যে হ্যাঁ আপনারা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন, তখন মানুষের আস্থা বাড়ে এবং আপনাদেরকে সাহায্য করেন। আপনার এই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়ে প্রধান সমস্যাগুলো কি মনে হয়েছে আমাদের দেশে? আমার মনে হয় স্বেচ্ছাসেবার কাজে ব্যর্থতা বলতে কিছু নেই, আমি যতটুকু করবো সেটা আমার সফলতা। দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়, ব্যক্তিগত সমস্যা সেভাবে হয়নি, শুধু আমার একবার যেমন হাত মানে কাজ করতে গেছিলাম, হাত ভেঙে গেছিল তবু কাজ করতে হয়েছে,
আর লোকালি কিছু প্রবলেম হয় সেটা হচ্ছে যে যারা আঞ্চলিক ভাবে যারা নেতৃত্ব দেয় তাদেরকে মেনটেন করতে হয়। যেমন গাইবান্ধায় কাজ করতে গেছিলাম আমি, তিনটে ইউনিয়নে কাজ করছিলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। তো আমি সার্ভে কাজে যখন দিয়েছিলাম তখন একজন বলছিল যে আপনারা দিবেন আমাদের মাধ্যমে দেন, একজন জনপ্রতিনিধি অবশ্যই ছিল। তো আমি বলছিলাম যে আমরা যা করি একদম নিজে বাসায় যাই, বাসায় গিয়ে আমি নিজের পরিস্থিতি দেখে নিজেই বিতরণ করে আর তারপর চলে আসি। এরপরে বিতরণের দিন রাত্রিবেলা আমরা তো প্যান্ডেল করি না, কারণ দেখা যায় আমার প্যান্ডেল অনেক টাকা খরচ, সেই টাকা হয়তো 15-20-25টা কম্বল দিতে পারবো। তো এমনিতেই মাইকের জন্য খুঁটি টানা হচ্ছিল, তো একজন এসে বাধা দেয়। পরবর্তীতে আমি ওনার সঙ্গে গিয়ে বললাম যে আমরা তো আপনার এলাকায় এসেছি, তো আপনারা বাধা দিচ্ছেন কেন? উনি অনেক কিছু বললো, তারপর বললাম যে আমরা তো আপনার এলাকায় গিয়ে আপনি বসতে তো বলবেন। পরে সে বুঝতে পারলো বিষয়টা, বোঝার পর সে নিজে আসলো। পরদিন সে আবার সব হেল্প করছে, সে মাইক স্কুলে মাইক ছিল, স্কুলে মাইকের ব্যবস্থা করে দিয়েছে, স্থানীয় যারা গ্রাম পুলিশ ছিল তাদেরকে সিকিউরিটি দিয়েছে। তো বোঝাইতে পারলে সবাই সহযোগিতা করে আর কি। কিন্তু প্রথমে তাদের একটা তারা দেখাতে চায় যে হয় রাজনৈতিক দল বা কোন একটা প্রতিষ্ঠান যে তাদের মাধ্যমে এই কাজটা হচ্ছে, তারা বাইরে থেকে সে কৃতিত্বটা নিতে চায় আর কি। তবে দাদা একটা জিনিস, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে আমি যেখানে গেছি প্রত্যেকটা জায়গাতেই ভালো মানুষ আছে। হ্যাঁ, তত বটে, যেভাবেই হোক এরা বিভিন্ন ভাবে সহায়তা করছে, এবং এই মানুষগুলো সহায়তা ছাড়া আসলে এই কাজগুলো কখনোই সম্ভব হইত না, যারা আঞ্চলিক ভাবে বা লোকালি আমাকে সহায়তা করেছে। তারা কি আপনাদের দেখে একটু উৎসাহিত হয়েছে? অবশ্যই করা উচিত, অবশ্যই দাদা অনুপ্রাণিত হয়েছে তারা। সাঁওতালপল্লীর ঘটনা তো আপনার জানা আছে, সাঁওতালপল্লীতে যখন দুর্ঘটনা ঘটলো তো ওই সময় বিদ্যানন্দ ওখানে জরুরি সহায়তা দিয়েছে খাবারের ব্যাপারে। তো আমার দেখার পর আমি স্যারকে বললাম, স্যার আমার 3 দিনের ছুটি লাগবে, আমি যাবো এখানে, আমার হাত থাকতে ইচ্ছা করতেছে না। তো স্যার যাই আমাকে ছুটি দিল, আমি চলে গেলাম রাত্রিবেলা। গিয়ে 3 দিন আমরা ওদের সঙ্গে থেকেছি, ওদের সঙ্গে খেয়েছি, রান্নাবান্না সারাদিন করতাম, এবং ওদের সঙ্গে আত্মিক বন্ধন সৃষ্টি হয়ে গেছিল। তো আমাদের এই কাজটা মোটামুটি 2-1 জায়গা হাইলাইট হওয়ার পর আমরা ওখান থেকে 7 দিন খাবার দিয়ে আসার পর আরো 5-7টা সংগঠনে কাজ করেছে, এবং প্রত্যেকেই যোগাযোগ করেছে, আমি সবাইকে ব্যবস্থা করে দিয়েছি। তো এই আমাদের কাজটা দেখার পর কিন্তু বিদ্যানন্দ যে কাজটা করছে তারপরে কিন্তু ওরা চলে আসছে। আসলে সেটাই একটা বড় অনুপ্রেরণার জায়গা, যে কেউ যদি ভালো কাজ করে দেখে অন্যরা, তারা যদি অনুপ্রাণিত হয় তাহলে সমাজের একটা বদল হওয়া সম্ভব বলে আমরা মনে করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ক্ষেত্রে? ভবিষ্যৎ পরিকল্পনা আমার জীবনে 3টা জিনিসকে আমি গুরুত্ব দিই। একটা হচ্ছে আমার পরিবারের, অবশ্যই আমার আজকের বড় ভাবে দায় আছে বাবা মার। দ্বিতীয় হচ্ছে যে এমন যে আজকে আমি যা শিখেছি, যা কিছু করেছি, আমার সমাজ থেকে শিখেছি, চারপাশে সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে, এবং দেশের প্রতি তো অবশ্যই দায়বদ্ধতা আছে। তো এই দায়বদ্ধতার জায়গা থেকে আমি চাই যে অবশ্যই কাজগুলো আমি করে যাব, এবং আমার সবচেয়ে বড় পরিকল্পনা আমি সাস্টেনেবল কিছু করবো। সেটা হচ্ছে এক, ওই আমি স্কুলটাকে দাঁড় করাতে চাই বান্দরবানের ভিতরে, এবং দ্বিতীয় ওদের কাছে চেষ্টা করছিলাম যে ওদেরকে দাঁড় করানোর, আমি ওদের কাছে কিছু পুঁথির মালা নিয়েছিলাম যে ওরা তৈরি করবে, ওইটা ঢাকায় বিক্রি হবে, এইটার থেকে আয়টার থেকে স্কুলটা আরো ডেভেলপমেন্ট করানো যায় কিনা। তো এইটা এখনো দাঁড় করাতে পারিনি, অনেক বাধা, অনেক প্রতিকূলতা আছে, চেষ্টা করে যাচ্ছি। আর ভিলেজ ডেভেলপমেন্ট নামে আমার একটা পরিকল্পনা আছে প্রোগ্রাম করার, যে একটা মডেল ভিলেজ তৈরি করবো, যেই ভিলেজটা হচ্ছে যে একদম সবুজ থাকবে, সেখানকার শতভাগ মানুষ শিক্ষিত হবে। ছোট্ট একটা গ্রাম নিয়ে কাজ করার ইচ্ছা আছে, হয় কোনো নদী তীরে নতুবা কোনো পাহাড়ি গ্রামে, এই কাজটা আমি করতে চাই। খুব ভালো। আসলে এরকম আমরা যদি ছোট ছোট ইউনিটের কথা ভাবি, একটা গ্রাম নিয়ে যদি একটা ইউনিট হয় তাহলে গ্রামটা হবে একটা উপজেলা, পরবর্তীকালে ছড়িয়ে যাবে উপজেলা থেকে জেলা, জেলা থেকে দেশ। সেরকম ছোট থেকে শুরু করলে আমরা অনেক দ্রুত পৌঁছতে পারি কাজটার। এবং আপনি যেটা ভেবেছেন যে একটা আদর্শ গ্রাম তৈরি করা, সেটা খুবই সম্ভব যদি সবার উৎসাহ থাকে, এবং সেটাকে আপনি পাহাড়ি অঞ্চলেই করবেন ভেবেছেন। যেহেতু মডেল কাছে আমার ছোট জায়গার দরকার, ছোট গ্রাম নিয়ে কাজ করতে চাই। আমরা এখনো খুবই স্বল্প পরিসরে আছি, আমরা 4 জন বন্ধু এখানে কাজ করতেছি, এবং ফান্ডিংটা আমাদের সম্পূর্ণ নিজস্ব হবে। আমরা আসলে ট্রু কিছু ভলান্টিয়ার, আমরা যেহেতু প্রত্যেকে 4 জনের চাকরিজীবী, আর সবকিছু মেনটেন করে খুব কষ্ট হয়। আমরা কিছু ট্রু ভলান্টিয়ার, 3 বন্ধু কি করেন, 15 জব করেন। আপনার উদ্বৃত্ত যা টাকা হয় এই চাকরি থেকে সবটাই এই কাজে ব্যয় করতে চান? চাকরির পাশাপাশি আমি আরো কিছু কাজ করি আমার উপার্জনের জন্য। হ্যাঁ, আমার উপজেলায়
ব্যানবেজ ট্রেনিং সেন্টার আছে, আমি ওখানে ট্রেনার হিসেবে কাজ করতেছি ব্যানবেজ কর্তৃক, এবং সেই সঙ্গে আমার জেলা উপজেলাতে আমি এ2আই এর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছি, জেলা অ্যাম্বাসেডর হিসেবে। তো এখান থেকে অনলাইন আসে, মোটামুটি আমার তো সঞ্চয় নাই, খাওয়ার পর যেটা থেকে চলে যায় আর কি, এভাবেই। খুবই ভালো, কিন্তু সঞ্চয়ের দরকার নেই, আপনার সঞ্চয়টা হচ্ছে যে কাজটা করছেন সমাজে সেটা সঞ্চয় হয়ে থাকছে, সেটাই আপনার পুঁজি, আসল পুঁজি। আপনার একটা আত্মতৃপ্তি আছে না এই সমস্যায়? কি মনে হয় নিজেকে? আমি তো আসলে আপনাকে বললাম দায়বদ্ধতা, আমি মনে করি যে আমার দায়িত্বটুকু আমি পালন করতেছি। দ্বিতীয় কথা, সামান্য একটু হাসি দেখলে কতটা তৃপ্তি হয় সেটা বোঝানো সম্ভব না। আমরা আমোদ করতাম, বাচ্চাগুলো যখন হাসতো তখন আসলে আমরা এই হাসিটা দেখার জন্য শুধুমাত্র আমোদ করতাম। আমরা এমন হয়েছে যে স্কুলে গিয়ে আমোৎসবের সময় বাচ্চাগুলোর সঙ্গে খেলাধুলা সামগ্রীতে আমাদের সঙ্গে খেলাধুলা করতাম, ইতিমখানাগুলোতে যাইতাম, এবং একদিনে বাচ্চারা যতটা খুশি হয় এইটা সম্পর্কটাও ভুলার নয়, কোনোদিনও এটা ভুলতে পারবো না হাসি মুখগুলো। আপনারা এখন কাজ লালবনির হাট থেকে একটু বিস্তৃত করতে চান আশেপাশে, আপনাদের এই কাজ দেখে আপনার আশেপাশের কোন সংগঠন কি সেরকম ভাবে গড়ে উঠছে? স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্চলিক ভাবে ছোটরা যেমন আছে, আসলে এই কাজগুলো যখন শুরু করছি তখন যারা ছিল আজকে সত্যিকার তারা আমার পাশে নেই। আচ্ছা, পরিবারের চাপে বা কেউ নিজের কেরিয়ারের চাপে সবাই ঝরে গিয়েছে, আমি জানি না কেন আমি এখানে আছি বা টিকে আছি, এখনো ধরে আছি। আসলে আমার ফ্রেশ ব্লাড দরকার, ভলান্টিয়ার, ভলান্টিয়াররা আসে চলে যায়, আসে চলে যায়। তো আমার কাজ হচ্ছে নতুন নতুন ভলান্টিয়ার যারা আছে এদেরকে উৎসাহ দেওয়া বা তৈরি করা, এবং সাম্প্রতিক সময় আমাদের এলাকাতে যেমন নতুন একটা সংগঠন হয়েছে, ওরা আমাকে বলছে যে ভাই আমরা একটা কাজ করতে চাই, ওরা একটা শোরুম তৈরি করছে, ওখানে পুরাতন কাপড় ঝোলানো থাকে, আমরা লন্ড চন্ডি করে রেখে দিই, ওখান থেকে মনে করেন যারা একদম দুস্থ অসহায় তারা এসে কাপড়টা নিয়ে চলে যাবে, কোনো পে করতে হবে না, মানে ডিসপ্লের মতো সাজানো থাকবে, ওখান থেকে তারা নিয়ে যাবে। আজকাল তো যোগাযোগের একটা সহজ মাধ্যম হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি আপনার কাজটা ছড়াতে পারেন, আর যেহেতু এ2আই এর সঙ্গে আপনি জড়িত আছেন সুতরাং সেই কাজটা তো সহজে হতে পারে। আসলে এই বাংলাদেশের মানুষের মধ্যে যে শক্তিটা আছে, সামাজিক শক্তি যেটা বলি, সেটাকে একটু আমাদের জাগরিত করা প্রয়োজন। আমরা যেন সবসময় সরকারের উপর নির্ভর করে না থাকি, সরকার সরকারের কাজ করবে, কিন্তু আমরা তো আপনি যে দায়বদ্ধতার কথা বললেন যে প্রথমে আপনার পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, সেইটা সম্পর্কে সচেতনতাটা দরকার। এইবারে যেমন গত বর্ষে রাঙ্গামাটিতে পাহাড় ধস হয়েছিল, তো পাহাড় ধসের পর আমার এক ছোট ভাই বললো ভাই কিছু কি করা যায় না, মানে সবারই খারাপ লাগতেছিল, কারণ প্রায় 150 অধিক মানুষ ওখানে তখন পাহাড় ধসে নিহত হয়েছিল। তো আমরা চেষ্টা করলাম যে কিছু করার চেষ্টা করি, তো সেইবার এমনই অবস্থা, ফান্ড রেজিং আমরা করতে পারতেছিলাম না, মোটামুটি আমাদের 20,000 টাকা অনলি মাত্র ফান্ড রেজ হয়েছে এক সপ্তাহের মধ্যে, এবং দ্রুত কাজ করতে হত। ইতিমধ্যে রাঙ্গামাটির একটা পাশাপাশি ফারুয়া উপজেলায় প্রচুর বন্যা আক্রান্ত মানুষের বন্যায় অবস্থা খারাপ ছিল, তো আমরা কনফিউজ ছিলাম কি করবো, আমরা মাত্র 3 জন ছিলাম। আমি বলতে বললাম ঠিক আছে তুমি 20,000 টাকা নিয়ে গিয়ে যেভাবে একটা ব্যবস্থা করে, 2 জন মানুষ উপকৃত হলে তবু উপকৃত হবে। এই সময় ঢাকা থেকে আমার বড় ভাই ফোন দিল আমাকে যে আমার কাছে একটা ফান্ডিং হয়েছে, এবং অনেক মোটা অঙ্কের একটা ফান্ডিং হলো, এবং এই টাকা দিয়ে আমরা পাহাড় সেভ করেছি এবং ফারুয়া ইউনিয়নের অনেকগুলো মানুষকে আমরা উপকৃত করতে পেরেছি। আসলে এই কাজগুলো কখনই দাদা আমি আটকাই থাকিনি, উদ্যোগ নিলে শেষ হয়ে গেছে। যে শুভ উদ্যোগের পাশে এসে অনেক মানুষ দাঁড়ায়। রাসুল সাহেব আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি যে এই চমৎকার কাজটা করছেন, যে স্বেচ্ছাসেবক হিসেবে এই সমাজের যারা দুস্থ মানুষ আছে তাদেরকে সহায়তা করছেন, এবং আশা করব যে আপনার দ্বারা অনেক মানুষ অনুপ্রাণিত হবে এবং এই কাজে এগিয়ে আসবে। শুধু দর্শক, আমরা লালমনিরহাটের কালীগঞ্জের নাসিরুল আলম মণ্ডলের কাছ থেকে শুনলাম যে তারা স্বেচ্ছাসেবক হিসাবে কত বড় বড় কাজ তারা করতে পারে, এবং সম্পূর্ণ কোনো কিছুর প্রত্যাশা না করে শুধু তারা প্রত্যাশা করেন যারা দিককে সাহায্য করে তাদের মুখের হাসি, সেটাই একটা বড় তৃপ্তি। আমরা মনে করি এভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি আমাদের সাধ্য মতো, তাহলে কিন্তু সমাজটা বদলে যাবে, দেশটা বদলে যাবে। চেনা জানা আজ এখানে শেষ হচ্ছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখবেন।